আচ্ছা দেখো আমরা আগের দিন জিওমেট্রিক্যাল অপটিক্স শুরু করেছিলাম জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্স তো সেখানে আমি একদম বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছি আজকে ধীরে ধীরে আমাদের ক্লাসটা আরো বেটার হবে ইন টার্মস অফ প্রবলেম সলভিং করলে যখনই আমরা প্রবলেম সলভিং করব তখনই আমাদের কনসেপ্ট গুলো একটু একটু করে ক্লিয়ার হতে থাকবে ঠিক তো আমি আজকে স্টার্ট করছি জিওমেট্রিক্যাল অপটিক্স আচ্ছা এই দেখো জিওমেট্রিক্যাল অপটিক্স আগের দিন আমাদের লাস্ট যে ক্লাস হয়েছিল সেখানে আমি বলেছিলাম কালার ইজ আ প্রপার্টি অফ নট আচ্ছা আজকে কিছু জিনিস আমি একটু ফাস্ট বলে যাব তোমরা সেগুলো জানো যেহেতু তোমরা সেগুলো জানো আমি আর একবার করে সেগুলো আর রিপিট করব না যেহেতু তোমরা সেগুলো জানো আমি সেগুলো আর একবার করে রিপিট করবো না যেমন আমি যদি সোর্সের কথা বলি যে কোনো লাইট সোর্স আমরা যদি লাইট সোর্স কথা বলি লাইট সোর্স দু রকমের হয় এটা কি তোমরা জানো বলো বলো একটা হচ্ছে সেলফ সেলফ একটা একটা আর নন লিউমিনাস যে সোর্স এর নিজের লাইট আছে যে সোর্স এর নিজের লাইট আছে বা যে সোর্স নিজে লাইট প্রডিউস করে তাকে কি বলে সেলফ লিউমিনাস কারেক্ট আচ্ছা এই যে সেলফ লুমিনাস এর তোমার एग्जांपल কি সান ক্যান্ডেল টিউব বাল্ব হোয়াটএভার करेक्ट আচ্ছা আরেকটা হচ্ছে নন লুমিনাস নন লুমিনাস এই নন লুমিনাস হচ্ছে ইট Acts as a source but it takes the help from a self luminous body একটা সেলফ লুমিনাস বডি থেকে ও হেল্প নিয়ে একটা সেলফ লুমিনাস বডি থেকে ও হেল্প নিয়ে কি করে লাইটটাকে प्रोड्यूस করে करेक्ट যেমন মুন কি বললাম যেমন মুন करेक्ट ওর নিজের কোনো লাইট আছে কি নেই বলো ইনজেন্ডেন্স ও সান থেকে লাইটটা নেয় সেটা রিফ্লেক্ট করে আমি কি বোঝাতে পেরেছি বলো আমি কি বোঝাতে পেরেছি ওকে আপনারা আপনাদের করেছেন একটু বলতে পারবেন জয়েন করলাম আ কিচ্ছু সেমন করায়নি যাবে সবে শুরু করেছি ওকে আচ্ছা নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মিডিয়াম মিডিয়াম এগুলো আমি তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি যেখানে আমরা কনসেপচুয়াল পার্টে বেশি যেতে পারবো মিডিয়াম তিন রকম মিডিয়াম আছে তোমরা কি নাম শুনেছো তিন রকম মিডিয়াম একটা ভ্যাকুয়াম এয়ার ওয়াটার বলো ভ্যাকুয়াম এয়ার ওয়াটার না ভাই सॉलिड लिक्विड गैस ट्रांसपेरेंट ट्रांसलूसेंट करेक्ट अच्छा সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রান্সলুসেন্ট আর অপেক কি বললাম ট্রান্সপারেন্ট ট্রান্সলুসেন্ট আর অপেক এবারে ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যার মধ্যে দিয়ে 100% লাইট পাস হতে পারে ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যার মধ্যে দিয়ে 100% লাইট পাস হতে পারে একে বলে ট্রান্সপারেন্ট ট্রান্সলুসেন্ট মানে যার মধ্যে দিয়ে ট্রান্সলিউশন মানে যার মধ্যে দিয়ে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্টের মাঝখানে যে কোনো লাইট পাস হতে পারে আমি যে ট্রান্সপারেন্টের কথা বললাম এটার এক্সাম্পল কি গ্লাস কি বললাম এটার এক্সাম্পল কি গ্লাস সিমিলারলি ট্রান্সলিউসেন্ট ট্রান্সলিউসেন্টের এক্সাম্পল কি পেপার পেপার বা কথার কথা ক্লোথ ক্লোথ কোন একটা ক্লোথ হ্যাঁ বলো স্যার আপনি ট্রান্সলুসেন্ট বললেন 0 থেকে 100% হলো রেঞ্জ 100% মানে তো তাহলে সেই জায়গা থেকে ট্রান্সলুসেন্ট কি করে হবে ওকে 100% এর কম 0 থেকে বেশি 100 এর কম ওকে আচ্ছা নেক্সট নেক্সট অপেক বলো বলো অপেক অপেকে কি টু লাই পাস করতে যায় না करेक्ट 0% লাই পাস করে करेक्ट करेक्ट বাস স্যার একটা কোশ্চেন ছিল यस ট্রান্সলুসেন্টে কি মানে কিছুটা পার্ট লাইট রিফ্লেক্টেড করে যায় আর কিছুটা পাস করে যায় না ওখানে আমি ধরে নিচ্ছি কোন লাইট রিফ্লেক্ট করছে না আমি ধরে নিচ্ছি কোনো লাইট রিফ্লেক্ট করছে না ওকে আচ্ছা এই নিয়ে আমার আর কিছু বলার নেই ওকে ওকে আচ্ছা এবার আমি আজকের আসল লেকচার শুরু করছি আমরা এই জিওমেট্রিকাল অপটিক্সকে এখন থেকে একটা নামে ডাকবো তার নাম হচ্ছে রে অপটিক্স

আচ্ছা ইয়েস ইয়েস মেনি পিপল আর টেলিং ভেরি রাইট থিং তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে রেজ আর দেখো রেজ আর বিমের মধ্যে আমাদের একটা ডিফারেন্স আছে সেইটা বুঝতে হবে এবার রে সম্বন্ধে আমি কি বলবো দেখো রে সম্বন্ধে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে দেখো রে সম্বন্ধে আমি একটা কথাই বলবো স্ট্রেট লাইন পাথ স্ট্রেট লাইন পাথ অ্যালং উইচ লাইট ট্রাভেলস কি বললাম স্ট্রেট লাইন আচ্ছা তোমরা যখন আহ সত্যি কথা বলতে কথা বলছো না না মিউট করে রাখো শ্রেষ্ঠা মহাপাত্র সৃজন ব্যানার্জি প্লিজ মিউট ইউর সেলফ ওকে তাহলে আমি কি বললাম স্ট্রেট লাইন পাত অ্যালং উইচ কি বললাম অ্যালং হুইচ লাইট ট্রাভেলস ইন আ আোমোজিনিয়াস মিডিয়াম হোমোজিনিয়াস মিডিয়াম আমি বোঝাতে পারলাম কি বললাম স্ট্রেট লাইন পাথ অ্যালং উইচ অ্যালং হুইচ অ্যালং হুইচ লাইট ট্রাভেলস ইন এ হোমোজিনিয়াস মিডিয়াম আচ্ছা এইখানে আমার একটা কথা বলার আছে কি কথা শোনো ভেবে দেখো আমরা যদি একটা টর্চ জ্বালাই আমরা যদি একটা টর্চ জ্বালাই সম্প্রীতি মাইতি প্লিজ মিউট ইউর সেলফ তোমরা যারা কথা বলছো না প্লিজ মিউ টু মিউট ইউর সেলফ আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট নয় আসলে ওকে আচ্ছা চলো এবার এই রে সম্বন্ধে যে জিনিসটা বলার সেটা শোনো ধরো আমার কাছে একটা টর্চ লাইট আছে তো তো টর্চ লাইট থেকে আমি যদি টর্চটাকে অন করি তাহলে একটা রে 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 এখানে আসবে কি আসবে না আসবে এবার এবার শোনো এই রে যেটা এই রে যেটা রে মানে কি লাইট রে এবার বলো লাইট আমি আগের দিনই বলেছি না এনার্জি কি লাইট আমি আগের দিনই বলেছি না এনার্জি তার মানে তার মানে তার মানে এই 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 লাইট লাইট এর মধ্যে এমন কিছু পার্টিকেল আছে যে এনার্জি ক্যারি করে কি বললাম এর মধ্যে এমন কিছু পার্টিকেল আছে যে এনার্জি ক্যারি করে এনার্জি ক্যারি করে ফটো আচ্ছা আমি একটা কথা বলি আমি যখন পড়াচ্ছি তখন তোমরা কথা বলো না আমি যখন ডাউট জিজ্ঞাসা করব তখন তোমরা কথা বলো সবাই মিলে যদি বলতে থাকো ফোটন 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 ইট ইস রাইট বাট প্রবলেম ইজ আমি তো তোমরা যদি জেনে থাকো গুড কি সেলফ তোমার কাছে তুমি রাখো ওকে যখন আমি ডাউট জিজ্ঞাসা করবো বা কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো তখন তুমি আনসার দাও নইলি ইট উইল ওকে আচ্ছা যেটা বলছি তার মানে আমি কি বললাম লাইটের মধ্যে এমন একটা আগে দিনই বলেছি লাইট ইজ আ ওয়েভ ওয়েব মানে এনার্জি তার মানে লাইট রে বা লাইট রে এনার্জি ক্যারি করে তার মানে কে এনার্জি ক্যারি করে জানো এর মধ্যে একটা থাকে যার 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 নাম হচ্ছে ফোটন মাস মাস নেই নেই তার মানে এখানে একটা নতুন ভিলেন আমাদের চলে এলো তার নাম ফোটন কি বললাম ফোটন এই লাইটের মধ্যে ফোটন পার্টিকেল থাকে তার মানে যদি আমি টর্চ জ্বালাই টর্চ জ্বালাই তাহলে সোর্স থেকে পার্টিকেল গুলো বেরোতে থাকে কন্টিনিউলি মানে টর্চ যদি আমি জ্বালাই তাহলে দেখো এইখান থেকে এরকম ফোটন পার্টিকেল গুলো বেরোতে থাকে কারেক্ট বুঝতে পারছো এই ফোটান পার্টিকেল যখন বেরোবে এ এনার্জি ক্যারি করে নিয়ে যাবে রাইট এ এনার্জি ক্যারি করে নিয়ে যাবে এবং সেই এনার্জিটাই আমরা দেখতে পাই তার মানে ভেবে দেখো আমি যদি এইটাকে আমি যদি এইটাকে জুম জুম করি করি ওই বুঝতে খুব বড় করে দেখতে চাইছি তাহলে তাহলে ভেবে দেখো এই একটা যে লাইনে ফোটন গুলো গেছে সেটা এরকম দেখতে হবে না বলো এরকম দেখতে হবে না হবে কি হবে না হবে হ্যাঁ হবে হবে এবার বলো এইটাকে যদি আমি একটা লাইন দিয়ে যোগ করি তাহলে এইটা একটা স্ট্রেট লাইন হবে না হ্যাঁ এটাই রে আমি কি বুঝতে পারলাম এটা রে রাইট আচ্ছা এবার আমরা বিমের নাম শুনেছি বিম বিম আচ্ছা বলো বিম আর রে এর মধ্যে ডিফারেন্সটা কি স্যার রে হচ্ছে একটা সিঙ্গেল লাইট এর মানে যাচ্ছে আর বিম হচ্ছে আর অফ স্ট্যান্ড অফ লাইট আর লাইট ওকে আমি তোমাদের কথা বুঝতে পারলাম ওকে এবার আমার কথাটা শোনো যদি রে আ বান্ডেল অফ লাইট কি বল ইয়ে কি বলে বিম আ বান্ডেল অফ রেস একদম ঠিক বলেছো এই ব্যাপারে আমার কোনো মানে সন্দেহ নেই কি বললে তোমরা বিম

এইটাকে আমি কেন রে বলবো না আমি কেন হঠাৎ বিমের নাম দিলাম আচ্ছা এইবার শোনো কি বলছি ভেরি ইম্পর্টেন্ট যখনই আমি বিমের কথা বললাম না বিম তখন আমার মাথার মধ্যে একটা জিনিস চলে এলো কি চলে এলো সেটা হচ্ছে বলতো এইটা যদি রে হয় এইটা যদি রে হয় বলতো এই রেতে যে ফোটন গুলো আছে তার প্রতিটা ডিরেকশন সেম ডিরেকশনটা একই ডিরেকশনে যাচ্ছে না যাচ্ছে কি যাচ্ছে রে এর মধ্যে ফোটন গুলো সেম ডিরেকশনে যাচ্ছে কি বললাম মধ্যে এই রে এর মধ্যে ফোটন গুলো সেম ডিরেকশনে যাচ্ছে যখনই আমি বিমের কথা বললাম বিম তখন এইখানে আমার দু রকমের বিম চলে এলো একটা হচ্ছে ডাইভার্জিং বিম আরেকটা হচ্ছে কনভার্জিং বিম কনজারভিং বিম প্লিজ ডোন্ট রিপিট ইভেন ইফ ইউ নো ডোন্ট ডু নট রিপিট ওকে একটা হচ্ছে কনভার্জিং বিম আর একটা হচ্ছে ডাইভার্জিং বিম এইবার মানে দেখো এই যে বিম গুলো এগুলো অনেকগুলো এগুলো অনেকগুলো রের কম্বিনেশনে তৈরি হয় কিন্তু কনভার্জিং আর ডাইভার্জিং এটার মানে কি আচ্ছা বল তো আমি যখন এইটার এইটা করছি এইটা বলতো এটা কনভার্জিং না ডাইভার্জিং আর এটা কি ঠিক এটা ডাইভার্জিং মানে আমার বলার বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে এইটা হচ্ছে কনভার্জিং আর এইটা হচ্ছে ডাইভার্জিং কারেক্ট এবার একটা কথা শোনো সেটা হচ্ছে এটাই এটাই ধ্যান দাও বল তো এইখানে এইগুলো কিসের এগুলো কি ফোটন কারো এগুলো ফোটন ওকে ওকে এবার একটা জিনিস এই ফোটনের বলি চেক করবো এখানে ফোটনের যা ডিরেকশন এখানে ফোটনের সেই ডিরেকশন নয় এখানে সেই ফোটনের ডিরেকশন নয় এখানে সেই ফোটনের ডিরেকশন নয় আবার এইখানে ফোটনের ডিরেকশন बोलो फोटन डिफरेंट डिफरेंट ताहोले इबार बोलो रेते फोटन डिरेक्शन सेम ना डिफरेंट सेम 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 वेरी गुड वेरी गुड वेरी गुड वेरी गुड आर 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 बी में डिफरेंट नाउ होते बड़े सेम नाउ होते बड़े ओके आगे बोलो बी में जो दी कॉन्वर्जिंग और डाइवर्जिंग बीम बोली তাহলে সেখানে ফোটনের ডিরেকশন ডিফারেন্ট কি सेम ডিফারেন্ট ডিফারেন্ট স্যার তার মানে অন দা বেসিস অফ ফোটন অন দা বেসিস অফ ফোটন ডিরেকশন উই ক্যান সে দিস ইজ রে এন্ড দিস ইজ বলো দিস ইজ বিম অফ লাইট বিম অফ লাইট আচ্ছা এবারে এখানে আরেকটাও কোশ্চেন আসে সেটা হচ্ছে আমি যদি বলি প্যারালাল বিম হতেই পারে প্যারালাল বিম বলো প্যারালাল বিম তার মানে কি প্যারালাল বিমে আমার অনেকগুলো রে থাকবে থাকবে কি থাকবে না থাকবে এই যে অনেকগুলো রে থাকবে প্যারালাল বিমে বিমে না এই যে প্যারালাল অনেকগুলো রে থাকবে আবার বলছি প্যারালাল বিমে অনেকগুলো রে থাকবে এই প্যারালাল বিমে এর প্রতিটা ডিরেকশন সেম তাহলে মন দিয়ে শোনো তিন রকম বিম হয় তিন রকম বিম হয় কনভার্জিং ডাইভার্জিং প্যারালাল কি কি বললাম কনভার্জিং ডাইভার্জিং প্যারালাল রেতে ফোটন ডিরেকশন সব ইউনিডিরেকশনাল বি মে ফোটন ডিরেকশন सेम হতেও পারে নাও হতে পারে কনভার্জিং ডাইভার্টিং এ ফোটনের ডিরেকশন सेम নয় কিন্তু প্যারালাল বি মে ফোটনের ডিরেকশন सेम करेक्ट তো যেহেতু এইটা ফোটনের ডিরেকশন सेम এইটাকে আমি বি গ্রেও বলতে পারি বি গ্রে क्लियर বলো ক্লিয়ার আমি বললাম অন দ্য ডিরেকশন অফ ফোটন ফোটন যে ডিরেকশনে মুভ করছে অন দ্য ডিরেকশন অফ ফোটন ফোটন যে ডিরেকশনে মুভ করছে আবার বলছি অন দ্য ডিরেকশন অফ ফোটন ফোটন যে ডিরেকশনে মুভ করছে সেই ডিরেকশন অনুযায়ী রে এর ক্ষেত্রে সব ফোটন ইউনি ডিরেকশনাল ঠিক বিমের ক্ষেত্রে ফোটনটা ইউনি ডিরেকশনাল হতে পারে আবার

কিন্তু সত্যি কথা বলতে ভাই এক আধজন এরকম ডিস্কানেক্ট হয়ে যাবে আবার ব্যাক করবে তাকে বোঝাতে গেলে তো আমি তো এগোতেই পারবো না এই ফোটনেই সাড়ে বারোটা অবধি থেকে যেতে হবে তাই না আমাকে তো এগোতে হবে ভাই আবার বলছি এই পুরো লেকচার কেন বলছে হ্যাঁ বিগড়ে কেন বলছে কারণ ওখানে সবগুলো রে রে এর ডিরেকশন একই দিকে না ফোটনের ডিরেকশন একই দিকে না এক রিলেকশন কিন্তু তাদের সাথে বিগ মানে বড় থেকে কি সম্পর্কটা

ওকে চলো এই পর্যন্ত যদি বোঝা যায় এটা বেসিক আইডিয়া ছিল কারেক্ট আচ্ছা প্লিজ আবার বলছি আমাদের এই পুরো লেকচারটা রেকর্ড হচ্ছে আমি প্রত্যেক দিন ক্লাসের পরে রেকর্ডিংটা পাঠিয়ে দেব আবার বলছি প্রত্যেক দিন ক্লাসের পরে রেকর্ডিংটা পাঠিয়ে দেব ওকে আমি তোমাদের সিলেকশন টেস্টের কোয়েশ্চেন দেখেছি উইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং কোয়েশ্চেন ক্লাস টেনের জন্য সেখানে কিন্তু রে থেকে ভালো কোশ্চেন আসে ইলেকট্রিসিটি থেকে ভালো মতো কোয়েশ্চেন আসে আর ইলেভেন এর চ্যাপ্টার থেকে ভালো মতো পাওয়ার এনার্জি থেকে কোয়েশ্চেন আসে ঠিক এই চ্যাপ্টার গুলো করে করবো চলো তাহলে সামনে এগোই দেখো এবারে আমরা চলে যাবো রিফ্লেকশন অফ লাইট রিফ্লেকশন অফ লাইট আচ্ছা তোমাদের সিলেবাসে প্লেন আছে তোমাদের ওটার নাম আছে তোমাদের সিলেবাসে লেন্স আছে ওকে এবং এখান থেকে কিন্তু ভালো কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে তো আমাদের সেই লেভেলেই পড়তে হবে ঠিক তাহলে এগোই আচ্ছা চলো দেখো এই যে রিফ্লেকশন অফ লাইটের রিফ্লেকশন অফ লাইটের দুটো ল আছে কি বললাম রিফ্লেকশন অফ লাইটের দুটো ল আছে ঠিক এই দুটো ল আমি তোমাদের স্টেটমেন্টটা বলবো এবং কি করে হচ্ছে বলবো কিন্তু এর প্রুফ আমাদের সিলেবাসে নেই কারণ তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেই সিলেবাসে আমরা প্রুফের কোনো জায়গা রাখবো না তোমাদের সিলেবাসে প্রুফটা নেই বুঝতে পারলাম কারণ প্রুফটা তোমরা করতে পারবে না যদি না তোমরা জানো অথবা ক্যালকুলাস যাই হোক আমি এগিয়ে যাচ্ছি দেখো মন দিয়ে দেখো স্টেটমেন্টটা লেখার আগে আগে বোঝো জিনিসটা কি হচ্ছে আগে বোঝো কি জিনিসটা হচ্ছে দেখো ভালো করে ধরো আয়না 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 মানে কি উম ওটাই কি বলে যেটাই আমরা আমাদের মানে আহ ধরো প্লেন মানে আমাদের মুখটা দেখার জন্য যে ডিভাইসটা আমরা ইউজ করি আয়না না প্লেন মিরার আমি সেই প্লেন মিরারটাকে দেখো এইরকম একটা টেবিলের ওপর রেখেছি ও দেখো এই প্লেন মিরারটাকে আমরা এরকম একটা টেবিলের ওপর রেখেছি আমি থ্রি ডি ডায়াগ্রাম ড্র করি বেশিরভাগের তো আমি চাই থ্রি ডি ডায়াগ্রাম করে তোমাদের বোঝানো কারেক্ট এরকম প্লেটটা এইভাবে রাখা আছে এবার এইখান থেকে একটা রে এসেছে একটা জিনিস লক্ষ্য করো আমি যে রেটা দেখিয়েছি না তার একটা অ্যারো দিয়েছি এটা অ্যারো দেওয়াটা মাস্ট কি বললাম অ্যারো দেওয়াটা মাস্ট কোন দিক থেকে রেটা আসছে সেটা বোঝানোর জন্য যে রেটা এসছে তাকে বলে ইনসিডেন্ট রে আমি জানি তোমরা জানো ঠিক এটাকে বলে ইনসিডেন্ট রে এই পয়েন্টে এই রেটা রিফ্লেক্ট হয়েছে কি বললাম বলো এই এই পয়েন্টে রেটা রিফ্লেক্ট হয়েছে যদি রিফ্লেক্ট হয় তাহলে দেখো ও এইভাবে বেরিয়ে চলে গেছে একটু ইয়ে হয়ে গেল এইভাবে বেরিয়ে চলে গেছে তোমরা আমার কথা ডায়াগ্রামটা বুঝতে পারলে এইবার এইবার দেখো এইবার দেখো এইবারই আসল ঘটনা এইবার মন দিয়ে দেখো আমি যে পয়েন্টে এ হিট মানে এই সার্ফেসটাকে টাচ করেছে সেই সার্ফেস সাথে পারপেন্ডিকুলার করে আমি একটা নর্মাল ড্র করতে পারি দেখো আমি একটা নর্মাল ড্র করতে পারি নর্মাল ড্র করেছি এবার একটা জিনিস দেখো খুব ইম্পর্টেন্ট এবারে দেখো এই যে এই রেটা আর এই আর এই রেটা বলতো এই রেটা কি রে এটা রিফ্লেক্টেড রে এই রেটা ইনসিডেন্ট রে আর এই মানে ইলো যে লাইনটা ওইটা এই পয়েন্টে এই পয়েন্টে কি বলতো নর্মাল এবার কি বলছি শোনো এবার দেখো এই লাইনটা দেখো এইখানে একটা প্লেন আমি ড্র করছি প্লেন বুঝতে পারছো ডায়াগ্রাম অনুযায়ী দেখো হ্যাঁ দেখো একটা প্লেনে আছে আমি সব থ্রি ডি ডায়াগ্রাম ড্র করি তাহলে একটা প্লেনে আছে বুঝতে পেরেছো ইনসিডেন্ট রে অ্যান্ড রিফ্লেক্টেড রে একটা প্লেনে কি তাই না বুঝতে পারছো একটা প্লেনে আছে আমি সেই প্লেনটাই রেড দিয়ে ড্র করেছি ঠিক এবার এই যে ইনসিডেন্ট রে আর এই তিনটে লাই করবে কি বললাম ইনসিডেন্ট রে নর্মাল দেখো নর্মাল আর রিফ্লেক্টেড রে এই তিনটে অল লাই ইন দা সেম প্লেন এটা হচ্ছে রিফ্লেকশনের ফার্স্ট ল কি বললাম এটা রিফ্লেকশনের ফার্স্ট ল তাহলে ফার্স্ট লতে আমি কি বলবো ইনসিডেন্ট রে এইটাকে আমি ইনসিডেন্ট রে আই বলছি কারেক্ট এইটাকে আমি রিফ্লেক্টেড রে আর বলছি আর এইটাকে নর্মাল বলছি নর্মাল নর্মাল কোন পয়েন্টে যে পয়েন্টে রেটাই সেই হিট করেছে সেই পয়েন্টে আমি নর্মাল টেনেছি কারেক্ট Normal in the ray. point of incidence. Right at the point of incidence. Very good. Incident ray uh, normal in and reflected ray. All lie in the same plane. এটা ফার্স ল কারেক্ট ফার্স ল আগে বলো ফার্স ল তোমরা বুঝতে পেরেছো কিনা না ডায়াগ্রাম বোঝা যাচ্ছে আচ্ছা সেকেন্ডটা দেখো ওহো সেকেন্ডটা দেখো সেকেন্ডটা সেকেন্ডটা বলছে নর্মালের সাথে নর্মালের সাথে সেকেন্ডটা বলছে নর্মালের সাথে দেখো সেকেন্ডটা বলছে নর্মালের সাথে

ও এখানে হিট করবে তত অ্যাঙ্গেলই এখানে বেরিয়ে যাবে এইটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটাও সিক্সটি ডিগ্রি হবে কারেক্ট এই যে অ্যাঙ্গেলটা কার সাথে মেজার করা হয় সার্ফেসের সাথে না সাথে। নরমাল এর সাথে বাহ এইটা মনে রাখতে হবে কি মনে রাখতে হবে এখানে এটা মনে রাখতে হবে এখানে যে আই আর আর এই দুটো মেজার্ড এমইএজি মেজার্ড বলো মেজার্ড দেখো মেজার ওকে এবার সত্যি কথা বলতে আমি তোমাদের যে এইটা লিখিয়েছি কি বললাম আমি যা স্টেটমেন্ট বললাম এটা দুটো ভাবে প্রুফ করা যায় একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন দিয়ে যেটা ফার্মার লিস্ট টাইম দিয়ে করা যায় সেটা তোমাদের ডিফারেন্সিয়েশন জানতে হবে আর একটা হচ্ছে ওয়েব অপটিক দিয়ে প্রুফ করা যায় বা প্রুফ করতে হয় যেটা আমরা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়বো এখন আমাদের দরকার নেই কিভাবে হয় ওয়েব অপটিক্স একটা ওয়েব অপটিক্সটা ওই তো ওয়েব অপটিক্সে ওখানে তোমার ওয়েব ফ্রন্ট এর কনসেপ্টে ওয়েব ফ্রন্ট নাম শুনেছো না স্যার ওয়েব অপটিক্স স্যার জানি না তো দরকার নেই দরকার নেই সেই জন্যই তো তোমাদের সিলেবাসে যা আছে আমি একদম ওটাই পড়াবো ওকে আমি খুব সিলেবাস ওরিয়েন্টেড পড়াই আমি খুব সিলেবাস ওরিয়েন্টেড পড়াই ওকে আচ্ছা আচ্ছা আর একটা কথা তোমরা এর পরে যারা আইআইটি তে যাবে আইআইটি তে যাবে আমাদের আইআইটি তে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমে লাইট ছিল আইআইটি তে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমে লাইট ছিল মানে লাইটের একটা টপিক থাকবে ঠিক আছে ডেফিনেটলি হাই স্ট্যান্ডার্ড টপিক কিন্তু লাইটের একটা পোর্শন থাকবে বুঝতে পেরেছো তো সেই জন্য লাইটটা কিন্তু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কম্পিটিটিভ এক্সামে লাইটটা খুব স্কোরিং খুব স্কোরিং ওকে চলো শুড আই মুভ ফরওয়ার্ড বোঝা গেছে হ্যালো বোঝা গেছে আচ্ছা চলো আস্তে আস্তে কমপ্লিকেটেড জিনিসপত্র দিকে যাব আচ্ছা দেখো এই রিফ্লেকশন সম্বন্ধে দেখো আমি রিফ্লেকশন সম্বন্ধে কয়েকটা কথা বলবো কি বললাম রিফ্লেকশন সম্বন্ধে কয়েকটা কথা বলবো ওকে ফার্স্ট যে পয়েন্টটা আমি বলবো ফার্স্ট যে পয়েন্টটা ফার্স্ট যে পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট সেটা বুঝিয়েও দেব ফার্স্ট পয়েন্ট এই ফার্স্ট পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই লস অফ রিফ্লেকশন ভ্যালিড ফর এনি স্মুথ রিফ্লেক্টিং সারফেস কি বললাম আমি লিখে দিচ্ছি ভ্যালিড ফর Any smooth reflecting surface, okay? First point, irrespective of its geometry. ইরেসপেক্টিভ অফ ইস জিওমেট্রি যে কোনো স্মুথ রিফ্লেক্টিং সার্ফেস হলেই হলো যে কোনো স্মুথ রিফ্লেক্টিং সারফেস হলেই হলো কারেক্ট যে কোনো স্মুথ রিফ্লেক্টিং সারফেস হলেই হলো মানে কি দেখো এটা কি বলছে এটা বলছে যে তোমার কাছে এই রকম একটা সার্ফেস আছে যে রিফ্লেক্ট করতে পারে কারেক্ট এখানে যদি একটা রে এই রকম আসে রে এটা ইনসিডেন্ট রে তাহলে এই পয়েন্টে ও এই পয়েন্ট থেকে ও রিফ্লেক্ট করবে করবে কি করবে না করবে এবং তুমি যদি এইখানে নর্মাল টানো এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এটা টু তে এটা টু ডিতে আগেরটা যেটা ড্র করেছিলাম ওটা থ্রি ডিতে এটা টু তে কারেক্ট এবার বলো এখানে যদি আর একটা প্যারালাল রে আসে কি বললাম আর একটা প্যারালাল রে আসে ধরো এরকম একটা প্যারালাল রে এসছে তাহলে সেও এইভাবে প্যারালালি বেরিয়ে যাবে কি বললাম প্যারালালি বেরিয়ে যাবে আমি কি বোঝাতে পারলাম যদি এই সারফেসটা প্লেন হয় যদি এই সারফেসটা প্লেন হয় তাহলে এই দুটো যদি প্যারালাল রে হয় তাহলে এই দুটো প্যারালাল রে হবে তোমরা আমার কথা বুঝতে পারলে যদি এটা স্মুথ সারফেস হয় এবং প্লেন সারফেস এটা প্লেন সারফেস স্যার আরেকবার বলবেন আমি বললাম এটা ধরো প্লেন সারফেস কারেক্ট এই প্লেন সার্ফেসে একটা রে এসে এইভাবে পড়েছে এটা ধরো এক নম্বর রে কারেক্ট আর এটা ধরো দু নম্বর রে তাহলে এক নম্বর রে এসে যদি পড়ে সে যদি এইভাবে রিফ্লেক্টেড হয় তাহলে দু নাম্বার রে যদি এক নম্বর রে এর প্যারালালে আসে তাহলে এও এইভাবে রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে যাবে স্যার বলো স্যার রিফ্লেক্টিং সার্ফেস কত নেসেসিটি স্মুথ রিফ্লেক্টিং সার্ফেস তো কি হতে হবে মানে বুঝলাম না স্যার আপনি লিখেছেন ভ্যালিড ফর এনি স্মুথ রিফ্লেক্টিং সার্ফেস ওটা তো এমনি রিফ্লেক্টিং সার্ফেস হলেও হবে স্মুথ তো নেসেসিটি নয় স্মুথ নেসেসিটি স্মুথ হওয়া তো নেসেসিটি নয় আজ মানে শুধু রিফ্লেক্টিং সার্ফেস হলেও তো হবে হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিকই বলেছো স্মুথ যে হতেই হবে তার কোনো মানে নেই রিফ্লেক্টিং সার্ফেস হলেই হবে ঠিকই বলেছো স্যার স্মুথ হলে যদি যদি রাফ হয় তাহলে তো আর যে রিফ্লেক্টেড রেগুলার হবে তাহলে আপনি কি করতে একটু আরেকবার রিপিট করতে পারবেন কোনটা শুনতে পেলাম না কেউ কিছু বললে হ্যাঁ স্যার মানে স্যার আপনি স্যার কি টপিক শুরু করেছেন স্যার একটু বলতে পারবেন রিফ্লেকশন অফ লাইট আচ্ছা স্যার থ্যাঙ্ক ইউ স্যার আচ্ছা এবার দেখো এবার দেখো তার মানে এখানে লাইট আসছে লাইট বেরিয়ে যাচ্ছে নেক্সট যে পয়েন্টটা আমি বলবো এখানে দেখো একটা কথা বলেছি ইরেসপেক্টিভ অফ ইট জিওমেট্রি তার মানে একটা রে রিফ্লেক্ট হবে সেটা কিন্তু ওর জিওমেট্রির উপর ডিপেন্ড করবে না কি বললাম একটা রে রিফ্লেক্টেড হবে সেটা কিন্তু ওর জিওমেট্রির ওপর ডিপেন্ড করবে না তোমরা কি আমার কথা বুঝতে পারলে এটার মানে কি এটার মানে দেখো খুব সুন্দর এটার মানে হচ্ছে আমার কাছে এই রকম একটা সারফেস আছে এটা কি প্লেন সারফেস কি প্লেন সারফেস নয় প্লেন সারফেস নয় এবার দেখো এই কার্ক সারফেসে আমি এই রকম ভাবে রিফ্লেক্টিং করে দিয়েছি এইবার এইবার ভেরি ইম্পর্টেন্ট কার্ক সারফেসে যদি একটা রে এই রকম আসে এখানে পড়েছে কি বললাম একটা রে এখানে পড়েছে এইবার কি হবে শোনো এইবার আমরা নরমাল ড্র করব করব কি করব না কারেক্ট এবার বলো যখন আমি নরমাল ড্র করব তখন এই রকম হতে পারে এই রকম হতে পারে এই রকম হতে পারে এই রকম হতে পারে কি রকম হবে নরমাল ওয়েট ওয়েট আমাকে বলতে দাও দেখো নরমাল নরমাল এখন যখন আমরা বলি তাহলে নর্মাল মানে কি কোন কিছুর সাথে পারপেন্ডিকুলার কি কোন কিছুর সাথে পারপেন্ডিকুলার এইটা যখন আমি বলেছিলাম নর্মাল এইটা যখন আমি নর্মাল বলেছিলাম তখন এইটার সাথে এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার ছিল ছিল কি ছিল না এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার ছিল নরমালটা এইবার এইখানে যখন আমি নর্মাল বলবো তখন মন দিয়ে শোনো কি করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টে এই পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করব ওই পয়েন্টে যে ট্যানজেন্টটা হবে সেটার সাথে 90 ডিগ্রি করতে হবে কারেক্ট আচ্ছা শোনো তাহলে আমি কি বললাম এই পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করব আচ্ছা তোমরা কি সবাই ট্যানজেন্ট কথাটা আগে শুনেছো হ্যাঁ স্যার কারেক্ট কারেক্ট ট্যানজেন্ট ড্র করতে হবে আমি এরপর আবার আসবো এই ট্যানজেন্ট নিয়ে তার মানে এই ট্যানজেন্ট পয়েন্টে যে এই যে এই পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি ট্যানজেন্টে দেখো এই ট্যানজেন্টের সাথে এই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার করে এই ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি করে এটা 90 ডিগ্রি যেটা ড্র করেছি সেটা কি বলো সেটা কি নরমাল এবার এই নরমালের সাথে যদি এ আই অ্যাঙ্গেল করে তাহলে সেম ওইদিকে সেম আর অ্যাঙ্গেল করে এইদিকে বেরিয়ে যাবে তোমরা আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার তার মানে মন দিয়ে শোনো মন দিয়ে শোনো প্লেন সারফেস হোক বা কার সারফেস হোক প্লেন সারফেস হোক বা কার সারফেস হোক ডাজেন্ট ম্যাটার ওর জিওমেট্রি কিন্তু লাইট ঠিক রিফ্লেক্ট করবে কিভাবে রিফ্লেক্ট করবে ও লব মেনেই রিফ্লেক্ট করবে মানে আই আর আর সেম হবে কি বললাম আই আর আর সেম হবে আচ্ছা এবার এটা দেখো আমি যদি বলি যে আমার কাছে এই রকম একটা সারফেস আছে থাকতেই পারে দেখো এরকম একটা সার্ফেস আছে থাকতেই পারে এই সার্ফেসে কি ঘটনাটা ঘটছে দেখো এই সার্ফেসে কি ঘটনাটা ঘটছে দেখো এই সার্ফেসে এই পয়েন্টে এইখান থেকে রে এসছে আমি কি করব আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করব করেছি কি করিনি করেছি এই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার করে যেটা সেটা আমার নরমাল এই নরমালের সাথে এটা ধরো 60 ডিগ্রি করেছে কি বললাম এইটা জন্য 60 ডিগ্রি করেছে যদি এই নরমালের সাথে 60 ডিগ্রি করে তাহলে এইটা এদিকে যখন বেরিয়ে যাবে এইখানে ওটা 60 ডিগ্রি করে বেরিয়ে যাবে ক্লিয়ার यस স্যার सेम ভাবে सेम ভাবে ধরো এইখানটায় এইখানে একটা রে সেই রেটার জন্য আমি কি করব আবার सेम ভাবে এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করতে হবে সেই ট্যানজেন্টটা নর্মাল আমি ড্র করলাম এইটা নর্মাল এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে এখান থেকে যে রেটা বেরিয়ে যাবে সেটা সেভেন্টি ফাইভ ডিগ্রিতে বেরিয়ে যাবে এখান থেকে যে রেটা বেরিয়ে যাবে সেটা সেভেন্টি ফাইভ ডিগ্রিতে বেরিয়ে যাবে তার মানে আমি ওপরের যে পয়েন্টটা লিখিয়েছি ভ্যালিড ফর এনি স্মুথ রিফ্লেক্টিং সারফেস ইরেসপেক্টিভ অফ ইট জিওমেট্রি পুরো জিনিসটা বোঝা গেছে এবার আমি একটা প্রবলেম দিচ্ছি ওকে এবার আমি একটা প্রবলেম দিচ্ছি দেখি আমরা প্রবলেমটা কারা কারা পারি ওকে প্রবলেমটা কিন্তু হবে দেখো দেখো প্রবলেমটা বলেছে আচ্ছা ও উম কি করবো

এই ফিয়ার টা রিফ্লেক্টিং কি বললাম এই ফিয়ার টা রিফ্লেক্টিং মানে এইগুলো রিফ্লেক্টিং আর এর যে সেন্টার সে জিরো জিরো তে আছে এর যে সেন্টার সে জিরো জিরো তে আছে কারেক্ট এই সেন্টারে এই দিক থেকে একটা রে এসেছে কোন দিক থেকে এই দিক থেকে একটা রে এসছে মন দিয়ে শোনো রে এসে রে রে এর প্যারালাল প্যারালাল এই এই যে লাইনটার এসে এইরকম ডাইরেক্টলি মানে পারপেন্ডিকুলারলি বেরিয়ে গেছে আমি কি বোঝাতে পারলাম প্যারালাল এসছে বেরিয়ে গেছে আমাকে বার করতে বলেছে এর রেডিয়াস যদি আর হয় কারেক্ট আর এইটা যদি কোঅর্ডিনেট সিস্টেম হয় কোঅর্ডিনেট সিস্টেম তোমরা জানো এক্স অ্যাক্সিস ওয়াই আমাকে বার করতে বলেছে এই যে এ যদি পি পয়েন্টে রিফ্লেক্ট করে এই রেটা সেই পি পয়েন্টের সেই পি পয়েন্টের কোঅর্ডিনেট কত সেই পি পয়েন্টের কোঅর্ডিনেট কত

কি বললাম যা পড়িয়েছি লস অফ রিফ্লেকশন তার ফান্ডা লাগবে তার ফান্ডা লাগবে 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 আচ্ছা যে এই প্রবলেমটা করলে আমি অত্যন্ত খুশি হলাম যে সে এই প্রবলেমটা করতে পেরেছে আচ্ছা এই প্রবলেমটা করো তো সেম ভাবে ভেরি গুড যে করতে পেরেছ আই এম ভেরি হ্যাপি দেখো এই প্রবলেমটা এইখান থেকে একটা রে এসছে এর প্যারালাল এইখান থেকে একটা রেস্ট লাগবে বলবেন আরেকবার বলো যে কোশ্চেনে কি বের করতে হবে আরেকবার বলবেন বলছি এইখান থেকে এ এইরকম বেরিয়ে গেছে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট কত যদি রেডিয়াস আর হয় সো 1/2 কোনটা স্যার মাইনাস স্যার আপনার কি আছে সেকেন্ড কোশ্চেনটা মানে 1/2 1/2 1/2 আমি না ক্যালকুলেট করে নি দিয়ার সো এটাই হবে মনে হয়

তোমাদের কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসে তোমাদের এই ধরনের কোশ্চেন আসে আচ্ছা আমি একটু ফাস্ট করছি তেতাল্লিশ হয়েছে খুব কম টাইম আছে প্রবলেমটা করছি দেখো এভরিবডি এভরিবডি সবাই দেখো প্রথম প্রবলেমটা আমরা যদি প্রথম প্রম হ্যাঁ বলো সেকেন্ডটা -3/2 আর হাফ আই ডোন্ট নো ভেরি গুড ভেরি গুড আচ্ছা তুমি একদম ঠিক করেছো হয়তো আহ দেবজ্যোতি আচ্ছা ভেরি গুড আচ্ছা এইটা দেখো আমি করছি একটু এইটা দেখো একটু করছি এইটা সেটা হচ্ছে আহ আমি কি বলেছি এই পয়েন্টে রিফ্লেক্ট করেছে এই পয়েন্টে তাহলে এই পয়েন্টে আমি কি করবো একটা ট্যানজেন্ট ড্র করবো করেছি এবার বলতো এই ট্যানজেন্টের সাথে যদি আমি সেন্টারটাকে জয়েন করি ট্যানজেন্টের সাথে সেন্টারটাকে জয়েন করি আবার এট দা সেম টাইম আমার যে এট দা সেম টাইম আমার যে নরমালটা দেখো আমার যে নরমালটা সেটা এইখানে না দেখো এটার সাথে এটা 90 ডিগ্রি আবার বলো তো সেন্টারের সাথে যদি ট্যানজেন্টের এই পয়েন্টটা জয়েন করি সেটাও তো 90 ডিগ্রি তাই না তাহলে বলো তো তাহলে বলো তো এই লাইনটা सेम না হ্যাঁ सेम স্যার এই লাইনটা বুঝতে পারছো এবার বলো এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর আবার এইখানে কি বলে দিয়েছে এই টোটাল অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি 45 ডিগ্রি এটাও 45 ডিগ্রি 45 ডিগ্রি আচ্ছা তোমরা রিপিট করো না রিপিট করো না রিপিট করো না আমি যেটা বলছি কারণ বাকিরাও তো বুঝছে যারা বুঝতে পেরেছো আই এম এক্সট্রিমলি হ্যাপি তারা বুঝতে পেরেছো দেখো বুঝতে পেরেছো এইটা যদি 45 হয় তাহলে এটাও 45 হবে কেন আই ওটা হবে আরও তাই হবে স্যার বলছি স্যার 90 ডিগ্রিটা আছে স্যার তারপরে স্যার মানে ট্যানজেন্টটা একবার ড্র করছি তারপরে ট্যানজেন্টটা ড্র করার পরে এই পয়েন্ট থেকে সেন্টারকে জয়েন করলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় এই সেম পয়েন্ট থেকে যদি আমি নরমাল ড্র করি সেই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হয়

দেখো এই ট্রাঙ্গেলটা কারেক্ট এই ট্রাঙ্গেলটা বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আর আর ওকে আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত 45 হ্যাঁ স্যার কারেক্ট কারেক্ট তাহলে বলো তো আমি যদি এইটাকে x বলি এইটাকে y বলি এই দেখো এইটাকে x বলেছি এইটাকে y বলেছি তাহলে বলো তো এখান থেকে sin 45 কত 1/√2 1/√2 তাহলে বলতো এইখান থেকে এইখান থেকে আচ্ছা এইখান থেকে আমি এদিকে লিখছি দেখতে পাচ্ছ তো এদিকে লিখছি বলতো এক্স কত আর বাই রুট টু কেন সাইন 45 এর ভ্যালু রুট টু আর এর ভ্যালু হচ্ছে আর বাই রুট আর বাই রুট টু এইবার বলো এইটুকু ডিস্টেন্স কত এইটুকু ডিস্টেন্স আর বাই রুট টু

কারণ নেগেটিভ ওয়াই অ্যাক্সেসের দিকে আর এইটা পজিটিভ এক্স অ্যাক্সেসের দিকে পজিটিভ ওয়াই অ্যাক্সেসের দিকে আর এটা নেগেটিভ এক্স অ্যাক্সেস এর দিকে তাহলে আর বাই রুট্টু আর এটা হবে আর বাই রুট টুট্ টু তাহলে যে পয়েন্টে ও রিফ্লেক্ট করেছে তার ভ্যালু আর বাই রুট্টু আর এটা কত আর বাই রুট্টু ক্লিয়ার হ্যাঁ স্যার ভাবে এটা হয়েছে স্যার

আচ্ছা আমার না উত্তরটা দেখার এখন সময় নেই কেন বলতো আমাকে কম্পিউটারের সামনে যেতে হবে খুলতে হবে আচ্ছা বলতো সেম ভাবে কি আমি এটা করতে পারবো একদম একদম আচ্ছা দেখো যারা এটা করতে পারোনি নি আমি তাদের জন্য এটা করে দিই একবার দেখো সেটা হচ্ছে আমি এই পয়েন্টে কি করবো হ্যাঁ বলো सर आम्रा की आंसर टा आर बाय रूट टू यस क्यों कुछ बोल चुका बोलो 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 आर बाय रूट टू आर बाय रूट टू लिखो ना कि वन बाय रूट टू वन बाय रूट टू लिखो कोऑर्डिनेट्स टा क्या नो ना एर 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 ये तो तो आर दिए दिए चे लेंथ रेडियस तो दिए दिए चे आर सर तो आर ही रेस्पेक्ट लिख बताइए करेक्ट 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 सर पॉर्टर आंसर टा कि आर बाय टू आर थ्री रूट थ्री बाय आर बाय टू हो गया

আমি যদি এই দুটোকে জয়েন করি এরকম হবে কি হবে না নরমালটা স্ট্রেট লাইন ফর্ম করবে একদম একদম ভেরি গুড ভেরি গুড তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি करेक्ट এই অ্যাঙ্গেলটা আই হলে এই অ্যাঙ্গেলটা কত আই আর দুটোই সেম তাহলে আই হবে হচ্ছে 90 ডিগ্রি আস্তে বুঝতে পারছি বুঝতে পারছি তোমরা তাহলে একবার চুপ হয়ে যাও আমি করে দিচ্ছি এটা 30 ডিগ্রি এটা 30 ডিগ্রি করেক্ট তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি দেখো এই অ্যাঙ্গেলটা আরে বাবা এইটা আর এইটা প্যারালাল আর এখান থেকে যদি এইরকম একটা লাইন থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে তো হবে এবারে দেখো আমি এই ট্রায়াঙ্গেলটাকে বাইরে বার করে আনছি কোন ট্রায়াঙ্গেলটাকে এই ট্রায়াঙ্গেলটাকে এখান থেকে যদি আমি একটা परपेंडिकुलर টানি এই ট্রায়াঙ্গেলটাকে বাইরে বার করে আনছি करेक्ट এইখান থেকে এইটুকুর ডিসটেন্স আর এই অ্যাঙ্গেলটা 30 आर ऐता होच्चे वाई ऐता होच्चे एक्स ताले अमी ये खान ते के साइन थर्टी का तो बोल वो वाई बाई आर वाई बाई आर आर कॉस थर्टी एक्स बाई, बाई, बाई आर एक्स बाई आर वेरी बोल ताले ये खान ते क्या मी बोलते पारी वाई आर वैल्यू आर साइन थर्टी, थर्टी, थर्टी वैल्यू का तो हाफ हाफ हाँ।

माइनस रूट थ्री बाई टू आर कॉमा आर बाई रूट टू 2 dekho bujhte pere ek second half hobe to r by up, it, r by 2 to half hobe ekta root 3 by 2 hobe karon cos cos 30 to one r by 2 are bhai ekhane to r

এখানে বোর্ডে যা লেখা আছে ঠিক লেখা আছে কিনা থার্টি ভ্যালু জানো না যখন তখন না জেনে আর্গু করবে না যদি জানো তাহলে এই কথা বলো না জানলে কথা বলার দরকার নেই আমি তো করিয়ে দিচ্ছি রিয়ার আমি তো করিয়ে দিচ্ছি

আমি জানি কিভাবে করে আমি তো করিনি আমি তো এই মেথডই করেছি রিয়া প্রিগোনোমেট্রি মেথড মানে আমি বুঝতে বুঝজবাছিনা ট্রিগোনোমেট্রির এই ভ্যালু ছাড়া তুমি কোনো কোনভাবেই করতে পারবে না ট্রিগোনোমেট্রি ভ্যালু ছাড়া কোনোভাবেই করতে পারবে না তোমাকে ট্রিগোনোমেট্রি ভ্যালু লাগবেই देयर इज नो ওয়ে টু গেট দা ফাইনাল রেজাল্ট উইদাউট দিস ট্রিগোনোমেট্রিক ভ্যালু না স্যার না স্যার আমি সেটা বলছি না স্যার আপনি একটু আগে বললেন না স্যার মানে এই মানে এরকম ধরনের অঙ্ক করার অনেক ভেরিয়াস মেথডস হতে পারে হতে পারে তো ওকে ওকে আই ডোন্ট নো অন্য মেথড আমি অন্য মেথড ভাবিও নি তোমরা যদি অন্য মেথড জানো সেটা করতে পারো ওকে ওকে চলো নেক্সট যে জিনিসটা নিয়ে ডিসকাস করব তার নাম হচ্ছে ডেভিয়েশন যে জিনিসটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ডেভিয়েশন আচ্ছা দেখো এই ডেভিয়েশন থেকেও ভালো ভালো প্রবলেম হবে আবার বলছি ডেভিয়েশন থেকেও ভালো ভালো প্রবলেম হবে দেখো সেটা হচ্ছে এই একটা সার্ফেস আছে কি বললাম এই একটা সার্ফেস আছে এই সার্ফেসে এইখানে একটা রে এসে পড়েছে এই অ্যাঙ্গেলটা আয় তো এখান দিয়ে যখন বেরিয়ে যাবে তখন এই অ্যাঙ্গেলটাও কি আই হবে ম্যাগনিটিউড ওয়াইজ বলো আচ্ছা এবার শোনো ডেভিয়েশন মানে হচ্ছে অরিজিনাল অরিজিনাল পাথ পাথ দেখো আর রিফ্লেক্টেড পাথের মধ্যে যতটা অ্যাঙ্গেল কি বললাম অরিজিনাল পাথ আর রিফ্লেক্টেড পাথের মধ্যে যতটা অ্যাঙ্গেল মানে মানেটা শোনো যদি এইখানে এই সারফেসটা যেখানে ও রিফ্লেক্ট করেছে সারফেসটা না থাকতো কি বললাম যদি এখানে এই সারফেসটা না থাকতো তাহলে ভেবে বলতো এই রেটা স্ট্রেট বেরিয়ে যেত কি যেত না কি এই যে অর্ক মিত্র আচ্ছা দেখো কি বলছি সেটা হচ্ছে যদি এই সারফেস না থাকতো তাহলে এই বরাবর রেটা বেরিয়ে যেত কি যেত না কিন্তু এইটা থাকার জন্য রেটা এই লাইন বরাবর গেছে না গেছে কি গেছে না তাহলে এখন আমাকে যদি ডেভিয়েশন ক্যালকুলেট করতে হয় আমি কি বলেছি অরিজিনাল যে পাথ পাথ এইটা অরিজিনাল আর এইটা রিফ্লেক্টেড পাথ এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটাকে বলে ডেভিয়েশন বুঝতে পেরেছো কোন অ্যাঙ্গেলটাকে ডেভিয়েশন বলে এবার বলো যখন আমি ডেভিয়েশন ক্যালকুলেট করছি তখন আমি শুরু করছি অরিজিনাল পাথ থেকে আর কোথায় নিয়ে যাচ্ছি যে পাথেও ফাইনালি যাচ্ছে ঠিক তাহলে এবার তো এবার তোমরা বলো তো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ডেল্টা বলি ডেল্টা ডেল্টা তাহলে সেই ডেল্টার ভ্যালু কি হবে এটা হচ্ছে টু ওয়াই তাহলে এটা বলতে পারি ওয়ান এইটি মাইনাস বলবো আচ্ছা এইটাই না আমি ঠিক পুরোটা এখনো বলিনি এইটার সাথে তোমাকে আর একটা জিনিসও বলতে হবে কি বলতে হবে জানো মন দিয়ে শোনো এই অ্যারোটা লক্ষ্য করো অ্যারোটা বলো তো অ্যারোটা ক্লক ওয়াইজ না তাহলে তাহলে আমাকে যখন ডেভিয়েশন বলতে হবে তখন এর সাথে আর একটা জিনিসও জুড়ে দিতে হবে কি জুড়ে দিতে হবে বলো এর সাথে পজিটিভ অ্যাঙ্গেল হবে আমি পজিটিভ নেগেটিভ অ্যাঙ্গেলের কোনো কথাই না অ্যান্টি ক্লকওয়াইজটা লিখে দিতে হবে কারেক্ট এখানে লিখে দিতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ স্যার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ তো এইজন্যই তো মেনশন করছি যে পজিটিভ অ্যাঙ্গেল হওয়ার জন্য আমি তো পজিটিভ নেগেটিভ কিছুই বলিনি ভাই স্যার না আমি জিজ্ঞেস করছি না 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 এখনো হয়নি আমি ধৈর্য ধরো আমি সব বলবো

দুটো প্রবলেম করব এই প্রবলেমে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার করব। কি বললাম এই কনসেপ্টটা আরো ক্লিয়ার করব। প্রবলেমটা কি বলেছে আগে দেখো সেটা হচ্ছে দুটো দুটো আছে আছে মিরার আচ্ছা একদম বাচ্চাদের প্রবলেম আমি করাই না ওকে দুটো মিরার আছে কারেক্ট এই দুটো মিরারের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি রাইট এবার আমাকে বলেছে একটি রে এইখান থেকে এসেছে থার্টি ডিগ্রি করে অ্যাঙ্গেল করেছে কারেক্ট এবার বলো এই রেটা এই ফাস্ট সারফেসে রিফ্লেক্ট করবে কি করবে না এটাকে আমি এটা বলছি এবার মন দিয়ে শোনো সেটা হচ্ছে মন দিয়ে শোনো সেটা হচ্ছে এই যে ফাস্ট সারফেসে ও হিট করেছে করে রিফ্লেক্ট করে সেকেন্ড সারফেসে গিয়ে হিট করবে আবার করবে কি করবে না সেকেন্ড সারফেস সারফেসে গিয়ে হিট করবে মানে কি করবে মানে ও সেকেন্ডে এরকম গিয়ে হিট করবে করবে করে এইখান দিয়ে এরকম বেরিয়ে যাবে যাবে কি যাবে না তাহলে কবার ইনসিডেন্ট কবার রিফ্লেক্ট করবে দুবার দুবার দুবার

যদি আমরা একটু ডেভিয়েট করে দিই না তাহলে কিন্তু প্রবলেমটা হবে না আচ্ছা ভেরি গুড যারা করতে পেরেছ আমি করিয়ে দিচ্ছি আচ্ছা এবার আর একটা প্রবলেম দেখো এই প্রবলেমটা দেখো সেটা হচ্ছে যারা করতে পেরেছো ভেরি গুড আচ্ছা যারা আমাকে বললে এই যে টু বা ওয়ান টোয়েন্টি যাই বললে সেটা আমাকে বলতে হবে যে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ কেন

দেখো এরকম দুটো মিরার আছে ঠিক এবারে এই ডিগ্রি কি বললাম এই ডিগ্রি এইখান থেকে একটা রে এসছে এইখান থেকে একটা রে এসছে এই লাইনের প্যারালাল রাইট এটা ফার্স্ট মিরার এটা সেকেন্ড মিরার এইটা ফার্স্ট মিরার এটা সেকেন্ড মিরার এবার ফার্স্ট মিরার রিফ্লেক্ট করে সেকেন্ড মিরার রিফ্লেক্ট করবে করে বেরিয়ে যাবে কি যাবে না যাবে আমাকে বার করতে বলেছে টোটাল ডেভিয়েশন স্যার সেকেন্ড মিররটা কি परपेंडिकुलर টু দা লাইনটার যে লাইনটা তার সাথে परपेंडिकुलर করে এই যে লাইনটা তার সাথে परपेंडिकुलर করে আচ্ছা যারা প্রথম প্রবলেমটা পারোনি আমি তাদের জন্য করে দেব ডোন্ট worry স্যার uh, आंसर 300 ডিগ্রি অ uh, 300 হতে পারে হতে পারে এখানে বুঝাই ক্যালকুলেট করানি আইডিয়া হতে পারে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ আগে বলো जे করেছো ভেরি গুড কিন্তু ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ওকে হতে পারে হতে পারে হতে পারে সেকেন্ড মিররে যেই লাইট রেটা যখন মিট করবে স্যার এটা তো ওটা তো মানে ফার্স্ট মিরর এর দি প্যারালাল হবে তো 60 ডিগ্রিতে না দিব বল কি হবে বল না প্যারালাল হবে তো স্যার কার সাথে স্যার ফার্স্ট মিরর যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা তার সাথে প্যারালাল হবে এটা তো আমি বুঝলাম না ডিয়ার ওকে দেখো যারা প্রথম প্রথমটা আমি তাদের জন্য করে দিচ্ছি সবাই দেখো আমি একদম বেসিক থেকে করাবো যারা ফর্মুলা ইউজ করেছে আমি দেখো যারা ফর্মুলা ইউজ করেছে গুড তোমাকে সেটা বলতে হবে কত ডিগ্রি ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ ডিগ্রি ভেরিগুড ভেরি গুড মাই ডিয়ার ভেরিগুড আচ্ছা এবার আমি এই প্রবলেম দুটো থরলি করে দিচ্ছি তারপরে আমি দেখছি সময় থাকলে একটা শর্টকাট মেথড বলবো যেটা তোমরা মনে রাখবে আচ্ছা দেখো সবার প্রথমে এই প্রবলেমটায় চলে এসো এই প্রবলেমটায় সব্বাই দেখো সব্বাই আচ্ছা বলো তো এইটা যদি থ্রি এই থার্টি ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত থার্টি হবে কারেক্ট আচ্ছা আবার এইটা যদি নর্মাল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত এই রেটা যখন এখানে গিয়ে হিট করবে এইটা 60 ডিগ্রি রিপিট করো ওটাও 60 না রিপিট যারা ওখানে রয়েছে যারা বুঝতে পারেনি তাদের একটু বুঝ দেয়া অসুবিধা হবে ওকে ভেরি গুড দেখো এটা 60 ডিগ্রি তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলের এইটা 60 ডিগ্রি এটা 60 কি করে হলো কোনটা 60 কি করে হলো ফলো করো ফলো করো প্রতিটা জিনিস আমি বোঝাচ্ছি ধীরে ধীরে ফলো করো স্যার রিপিট করা ডিফিকাল্ট হয়ে যাবে হ্যাঁ বলো স্যার স্যার বলছি স্যার ওটা তো হচ্ছে স্যার যেহেতু ট্রায়াঙ্গেল যেহেতু ওটা পারপেন্ডিকুলার এটা 90 ডিগ্রি তাই তিনটা স্যার মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে 60 ডিগ্রি হচ্ছে তো অফ কোর্স ভাই একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল কত হয় স্যার 180 মানে আমি বলছি স্যার যেটা ওই 30 ডিগ্রি 30 ডিগ্রি আপনি দুটো লিখেছেন তো তো মানে যেটা প্রথম যেটা 30 ডিগ্রি আছে সেটা তো তাহলে পারপেন্ডিকুলার তাহলে মানে ওটা যদি 60 হয় তাহলে তিনটা তাহলে 60 হবে আমি তোমার কথা বুঝতে পারলাম না তুমি আমার কথা বুঝেছো কিনা বলো বাস এবার দেখো এবার দেখো সেটা হচ্ছে এই পয়েন্টে ও হিট করেছে তাহলে এই পয়েন্টে আমি সরি এই পয়েন্টে আমি কি টানবো নর্মাল টানবো যদি নর্মাল টানি তাহলে এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি কারেক্ট এই অ্যাঙ্গেলটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি কেন এইটা সিক্সটি হলে এইটা থার্টি এইটা থার্টি হলে এইটা থার্টি সবার প্রথমে আমি বার করে নিয়েছি কি বললাম গুলো বার করে নিয়েছি এবার আমি যেটা বলছি শোনো এটা এক নাম্বার সার মানে এক নাম্বার দু নাম্বার দুটো রিফ্লেকশন করেছে কি বলেছি দুটো রিফ্লেকশন করেছে কত কত এক নম্বরে রিফ্লেকশন করেছে দু নাম্বারে রিফ্লেকশন করেছে তাহলে আমি যদি ফার্স্ট কেসে বলি ডেল্টা ওয়ান ফার্স্ট কেসে কি বললাম ফার্স্ট কেসে আমি ডেল্টা 1 বললাম ডেল্টা 1 মানে ডেল্টা 1 মানে ফার্স্ট কেসে কত ডেভিয়েশন দেখো একটু আগেই আমি ডেভিয়েশন করেছিলাম সেটা হচ্ছে 180 2 অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল এই যে 2 অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবার ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেটা আমাকে বলে দিতে হবে তাহলে এখানে যদি চলে আসে এখানে যদি চলে আসি তাহলে বলো দেখি এইটা ওর অরিজিনাল পাথ এইটা ওর অরিজিনাল পাথ আর এইটা হচ্ছে ওর ডেভিয়েশন তাহলে ডেল্টা ওয়ান এর ভ্যালু কত হবে ডেল্টা এর ভ্যালু হবে ওয়ান এইখানে ইনসিডেন্ট কত থার্টি দেখো 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 এইখানে ইনসিডেন্ট কত এই যে এইখানে আই ছিল এখানেও আই তাহলে ডেল্টা হবে ওয়ান এইটটি মাইনাস টু আই কি বললাম ডেল্টা হবে ওয়ান এইটটি হ্যাঁ বলো স্যার ওকে তাহলে এখানে ডেল্টা হচ্ছে ওয়ান এইটি মাইনাস টু ওয়াই এবার বলো এইটা ক্লক ওয়াইজ না এন্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ আমি লিখলাম সাইডে ক্লক ওয়াইজ এবার বলো সেকেন্ড সারফেসে যখন রিফ্লেক্ট করবে সেইটাকে আমি বলছি ডেল্টা টু ডেল্টা টু তে ইনসিডেন্ট রে কত ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত থার্টি ডিগ্রি আবার বলছি ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত থার্টি ডিগ্রি তাহলে এখানেও হবে ওয়ান এইটি মাইনাস এইবার বলো এইবার বলো এইটা অরিজিনাল রে ছিল আর এইটা ডেভিয়েট করেছে তার মানে এইটা ক্লক না এন্টি ক্লক ওয়াইজ এইটা ডেল্টা ওয়ান এইটা ডেল্টা টু তাহলে এইটাও ক্লক এইবার তোমাদের একজন একটি আগে কথা বলছিল এন্টি ক্লক বা ক্লক তুমি ক্লক ওয়াইজ কে পজিটিভ নিতে পারো তুমি এন্টি ক্লক ওয়াইজ কে নেগেটিভ নিতে পারো ডাজ নট ম্যাটার কিন্তু তুমি যাকে ধরো ক্লক ওয়াইজ কে পজিটিভ ধরলে তাহলে পুরো প্রবলেমের জন্য পুরো প্রবলেমের জন্য ওইটাকে ক্লক ওয়াইজই ধরে ধরে নিতে হবে তুমি তখন আর চেঞ্জ করতে পারবে না তোমরা আমার কথা বুঝতে পারছ হ্যালো হ্যাঁ স্যার তাহলে এবার 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 আমি যদি এই কথাটা বলি যে ডেলটা নেট কত

ভগবান কখন বুঝবে এতক্ষণ ধরে আমি কি বোঝালাম এই যে এইটা অরিজিনাল রে এইখানে ডেভিয়েট করছে তাহলে এইটা ক্লক ওয়াইজ ঘুরেছে না অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছে ভাই বলো এখানে ক্লক ওয়াইজ ঘুরেছে না অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছে ক্লক ওয়াইজ ঘুরেছে তো তাহলে নেট যে ডেল্টাটা কত বেরিয়েছে নেট ডেল্টাটা 240 ডিগ্রি 240 ডিগ্রি ক্লক ওয়াইজ এবার দেখো আমি আরেকটু কাটা ছেড়া করছি এটা নিয়ে দেখো এইটা ছিল অরিজিন ওকে দেখো এইটা ছিল অরিজিনাল ডিরেকশন এই যে এইটা কারেক্ট যখন ও বেরিয়ে যাচ্ছে তখন এইটা ডিরেকশন না কি দেখো এইটা ছিল অরিজিনাল ডিরেকশন যেদিকে আসছিল আর এইটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে এইটা অরিজিনাল ডিরেকশন আর এইটা বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছো হ্যালো দেখো এটা অরিজিনাল ডিরেকশন এটা কারেক্ট এবার আমরা যখন ডেভিয়েশন ক্যালকুলেট করি তখন ইনিশিয়াল মাইনাস ফাইনাল কি ইনিশিয়াল মাইনাস ফাইনাল তার মানে এখন না এখন এই অ্যাঙ্গেলটা দেখো এইটা ইনিশিয়াল এটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল এই অ্যাঙ্গেলটা টু ডিগ্রি ক্লক ওয়াইজ দেখো এই যে টু ডিগ্রি ক্লক ওয়াইজ বেরিয়েছে তার মানে এই অ্যাঙ্গেলটা টু ডিগ্রি ক্লক ওয়াইজ দেখো বুঝতে পেরেছ কিনা তোমরা কি আমার কথা বুঝতে পেরেছি ওকে আচ্ছা আমি পরেরটা করিয়ে দিচ্ছি দেখো ভুল আসছে আচ্ছা এবার দেখো পরেরটা আমি করিয়ে দিচ্ছি কি বলছে সেটা হচ্ছে ওকে আচ্ছা আমি নেক্সট পেজে চলে যাচ্ছি কারণ এই পেজে করা ডিফিকাল্ট হয়ে যাবে এইটা সিক্সটি ডিগ্রি বলেছে এই দিক থেকে একটা রে এসছে তাই না এই তো ছিল দেখো এই দিক থেকে একটা রে আচ্ছা এবার দেখো এইটা আর এইটা প্যারালাল তাহলে তো এই অ্যাঙ্গেলটা কত বলো দেখো এটা সিক্সটি ডিগ্রি এবার দেখো এই পয়েন্টে যদি আমি নরমাল টানি তাহলে বলো তো এইটা ডিগ্রি হলে এইটা টোটালটা ডিগ্রি হলে এইটা কত 30° 30° 30° যদি হয় তাহলে ভেবে দেখো এইটা যখন এখান থেকে রিফ্লেক্ট করবে তখন এইও 30° তে রিফ্লেক্ট করবে মানে এই অ্যাঙ্গেলটা 30 করবে বলো করবে কি করবে করবে

আমি একটু ডায়াগ্রামটা হম তাও ঠিক আছে একটু বেড়ে বড় হয়ে গেছে ডায়াগ্রাম ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ ওহ আচ্ছা এই হ্যাঁ ঠিক আছে এইটা থার্টি ডিগ্রি হয়েছিল বলো তাহলে এইটাও থার্টি ডিগ্রি তাই না বলো 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 এবারে বলো এইখানে ও হিট করে আবার বেরিয়ে যাবে কি যাবে না ভেরি গুড দেখো এবার এইটা এক নাম্বার এইটা দু নাম্বার ও কটা জায়গায় রিফ্লেক্ট করেছে বলো তো কটা জায়গায় রিফ্লেক্ট করেছে দুটো জায়গায় রিফ্লেক্ট করেছে আচ্ছা উম দেখো 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 এই হচ্ছে নর্মাল

দেখো দেখো সেটা হচ্ছে এইখানে আমি নর্মাল টেনেছি নর্মাল কি বললাম এইখানে আমি নর্মাল টেনেছি কারেক্ট এইখানে আমি নর্মাল টেনেছি আমাকে বার করতে বলেছে

সেকেন্ড সারফেসে এ যাচ্ছিল এই বরাবর যাচ্ছিল কি যাচ্ছিল না আর ঘুরেছে ঘুরেছে এটা ডেল্টা টু এবার বলো এটা ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ তাহলে এবার যদি আমি নেট ডেল্টা বার করি ডেল্টা নেট যদি বার করি তাহলে একটা আছে ক্লক এ একটা আছে অ্যান্টি ক্লক ওয়াইজ এখান মাইনাস এবার শোনো এবার শোনো 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 আমি তোমাদের যেটা বলবো সেটা তোমরা মনে রাখবে ক্লক বা অ্যান্টি ক্লক কোনটা পজিটিভ নেবে কোনটা নেগেটিভ নেবে সেটা ইউজারের ওপর তোমার ওপরে তুমি যাকে খুশি পজিটিভ নিতে পারো যাকে খুশি নেগেটিভ নিতে পারো কোনো অসুবিধা নেই আমি আমি স্যার মডেলের মধ্যে রাখলে হবে না 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 মডের মধ্যে রাখলে হবে না আচ্ছা দেখো আমি অ্যান্টি ক্লক ওয়াইজ কে পজিটিভ নিচ্ছি তাহলে ক্লক কে আমাকে কি নিতে হবে এবার বলো তো এইটার ভ্যালু কত আসছে আচ্ছা এইটার ভ্যালু কত আসছে

স্যার যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজটা নেগেটিভ নিতাম তাহলে বলো বলো যা খুশি নিতে পারো আমি আবার বলছি তুমি অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ নাও তাহলে আসবে -120 ক্লক আচ্ছা আচ্ছা ক্লকওয়াইজ আসবে +60 তাহলে -60 আসতো স্যার ডেল্টা নেট -60 আসতো তাহলে তুমি কখনো মাইনাসটা অ্যান্টি ক্লকওয়াইজ ইন্ডিকেট করতো কারেক্ট কারেক্ট ওটাই তো বললাম তুমি যা খুশি ধরতে পারো কোনো বাধ্যবাধকতা নেই ওটা ইউজারের উপরে সাইন কনভেনশন সব সময় একই থাকবে আরেকবার বলো স্যার সেটা সাইন কনভেনশন তো সিম্পল হ্যাঁ সাইন কনভেনশন টাইম না মানে ওই মানে ঠিক আছে তুমি যদি সাইন কনভেনশন বলো দ্যাটস গুড এনাফ এই ঘুম পেয়ে গেছে স্যার 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 ইয়েস কেউ কিছু বলছিলে বলো স্যার আপনি একটু কোঅর্ডিনেট হ্যাঁ বলো কোঅর্ডিনেটর সেকেন্ড সামটে একবার বলতে পারবেন একটু মানে ডাউট ছিল কোঅর্ডিনেটর স্যার বলেছিলেন না যে যে দেখাই যে আছাটা কোঅর্ডিনেটটা ফাইন্ড করতে হ্যাঁ ডিগ্রি ছিল 60 ডিগ্রি ছিল হ্যাঁ স্যার ওটা একটা প্রবলেম হচ্ছে আমার আমি জিজ্ঞেস করব হ্যাঁ বলো স্যার ওখানে আপনি যে অ্যাঙ্গেলটা ফাইন করেছেন না 30 ডিগ্রি ওটার অপজিট অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বের হচ্ছে তাই জন্য आंसरটা উল্টো বের হচ্ছে মনে হয়

तो 60 डिग्री एंटी क्लॉक মানে बने थ्री डिग्री क्लॉक এবার আজকে আমরা যা যা পড়েছি সব কিছু বোঝা গেছে এইবার দেখো এইবার আমি একটা শর্টকাট শেখাচ্ছি শর্টকাট এই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি কিভাবে আমরা করব। সেটার জন্য আগে আমি থিওরিটা একটু বলে নি দেখো দেখো সেটা হচ্ছে এইটা দুটো মিরার আছে এই দুটো মিরারের মধ্যে অ্যাঙ্গেল থিটা কারেক্ট এবার দেখো এখান থেকে একটি রে এইখানে এসে পড়েছে এই অ্যাঙ্গেলটা আই কারেক্ট এ গিয়ে এখানে হিট করেছে পড়ে এখান দিয়ে বেরিয়ে গেছে দেখো বুঝতে পারছো কিনা রাইট এবার এইখানে আমি একটা নর্মাল টেনেছি কারেক্ট আপ বেরি বাদ ধ্যানসে শুনো এটা এক নাম্বার সারফেস এটা দু নাম্বার সার্ফেস আচ্ছা বলো তো ডেল্টা ওয়ান কত ওয়ান এইটি মাইনাস টু ওয়াই ঠিক লিখেছি আচ্ছা ওয়ান এইটি মাইনাস টু ওয়াই ক্লক ওয়াইজ না ক্লক ওয়াইজ ক্লক ক্লক ওয়াইজ এই দিকে দেখো যারা যারা বুঝতে পারো নি অরিজিনালি এই দিকে যাচ্ছিল ঘুরেছে এই দিকে অ্যারোটার দিকে অ্যারোটা লক্ষ্য করো ক্লক ওয়াইজ এর দিকে এরোটা লক্ষ্য করো এর দিকে আচ্ছা ওকে 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 আচ্ছা এবারে এটা ওয়ান এইটি ডিগ্রি ক্লকওয়াইজ এবার আমি কি করছি দেখো ভেরি ইম্পর্টেন্ট এটা দেখো আচ্ছা বলো তো এই অ্যাঙ্গেলটা কত আই আই হবে বলো তো এইটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত

আমি যদি এইখানে বলি এইটা আই ওয়ান মানে এইখানে গিয়ে যখন হিট করে আবার ইয়ে করেছে তাহলে বলতো কত নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি বলতো আই ওয়ান এর ভ্যালু কত আসছে আসছে না

তাহলে এটাও ক্লক ওয়াইজ আছে এটাও ক্লক ওয়াইজ আছে আমি যদি ডেল্টা নেট বার করি তাহলে কি হবে এই দুটো অ্যাড আপ হবে দেখো ডেল্টা নেট যদি আমি বার করি দেখো এই দুটো অ্যাড আপ হবে এই দুটো যদি অ্যাড আপ হয় তাহলে 360 2 থিটা 360 2 থিটা ক্লক ওয়াইজ কি তাই না কি হয়ে গেছে আমাদের আমাদের আর পাঁচ দশ মিনিটে হয়ে যাবে থ্রি সিক্সটি মাইনাস টু থিটা ক্লক ওয়াই আচ্ছা এইবার তোমাদের আমি আরেকটা জিনিস শেখাই দেখো সেটা হচ্ছে ধরো এইরকম একটা অ্যাঙ্গেল এইরকম কারেক্ট এই অ্যাঙ্গেলটা ধরলাম টু ফরটি বলো তো

মানে এখানে যেটা থাকে টু সিক্সটির সাথে যেটা মাইনাস হয় সেটাই ক্লক চলে আসে আসে কি আসে না তার মানে তার মানে মন দিয়ে দেখো বলতো এইখানে আমি কি বার করেছি এইখানে আমি টোটাল ডেভিয়েশন বার করেছি টুটা টু টু থিটা অ্যান্টি কি বলবো টোটাল ডেভিয়েশন কি বার করেছি বলো টু থিটা অ্যান্টি ক্লকওয়াইজ টোটাল ডেভিয়েশন কি করেছি টু থিটা অ্যান্টি ক্লকওয়াইজ টু থিটা অ্যান্টি ক্লকওয়াইজ ভেরি বলো তো থিটাটা কি ছিল 60 অ্যাঙ্গেল টু এবার বলো এখানে থিটাটা কি ছিল বলতো তো অ্যাঙ্গেল বিটুইন দ্য টু মিররস ভেরি টু মিররস ভেরি গুড অ্যাঙ্গেল বিটুইন টু মিররস কি বললাম অ্যাঙ্গেল বিটুইন টু মিররস আচ্ছা এবার একটা কথা বলো এইখানে যে আইটা এটা কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল ছিল যে অ্যাঙ্গেল করে যে অ্যাঙ্গেল করে রেটা হিট করেছিল ছিল কি ছিল আচ্ছা এবার বলো তো এবার বলো তো ফাইনালি যখন ডেল্টা নি করেছি সেখানে কোথাও আই আছে নেই তার মানে ভেবে দেখো ও যে অ্যাঙ্গেল করেই পড়ুক টু থিটা অ্যান্টি ক্লক হবে কি বললাম ও যে অ্যাঙ্গেল করেই পড়ুক টু থিটা অ্যান্টি ক্লক হবে তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো

সেটা হচ্ছে এইটা ফার্স্ট মিরার আর এইটা সেকেন্ড মিরার এম আই রাইট হ্যালো এইটা ফার্স্ট মিরর কেন ফার্স্ট মিররে প্রথম অ্যাঙ্গেল প্রথম রেটা এসে পড়েছিল বলো পড়েছিল यस সেকেন্ড মিরর তাই তো এবার বলো ফার্স্ট মিরর থেকে সেকেন্ড মিররে তুমি যখন যাচ্ছ সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ স্যার অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে এইখানে এটা এন্টি ক্লক ওয়াইজ হ্যাঁ স্যার তার মানে তার মানে ফলো করে ওকে এবার আমাকে বলতে দাও এবারে আমি যেটা বলছি আমাকে যদি নেট ডেভিয়েশন বার করতে দেয় নেট ডেভিয়েশন বার করতে দেয় তাহলে আমাকে ভ্যালুটা আই এর উপর ডিপেন্ড করবে না কিন্তু কার উপর ডিপেন্ড করবে থিটার উপরে কত ম্যাগনিটিউড হবে টু ইন্টু চিটা এবার ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটা বোঝার জন্য কি করতে হবে জানো তোমাকে ফার্স্ট রেটা যে মিরারে পড়েছে সেই মিরারটাকে কনসিডার করতে হবে এটা ফার্স্ট মিরার তারপরে ওই মিরার থেকে তুমি সেকেন্ড মিরারে যাবে ওই মিরার থেকে তুমি সেকেন্ড মিরারে যাবে সেটা ক্লকওয়াইজ হবে এবার অ্যান্টি ক্লকওয়াইজ যাবে অ্যান্টি ক্লকওয়াইজ তুমি সে এটা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ লিখবে শর্টকাটটা বোঝা গেছে স্যার স্যার এবার বোঝা শর্টকাটটা বোঝা গেছে আচ্ছা আরেকবার বোঝানোর মতো আমার কাছে টাইম নেই আমি একটা প্রবলেম দিয়ে বোঝাচ্ছি দেখো যারা বুঝতে ভিডিও লেকচারটা আবার দেখো যদি না বুঝতে পারো আমাকে আমার সাথে যোগাযোগ করো আমি বুঝিয়ে দেবো দেখো প্রবলেমটা বলেছে এইখানে একটি রে পড়েছে আহ এইটটি ডিগ্রি করে না এটা বেশি হয়ে গেল ডায়াগ্রামটা হ্যাঁ এখানে একটা মেয়ে পড়েছে সেভেন্টিন ডিগ্রি করে আর এই দুটো মানে মিরারের মধ্যে অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি তাহলে ডেল্টা নেট কত সবাই বুঝতে পেরেছো এবার দেখো যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি কি বলেছি এইখানে দুটো মিরার যখন ছিল তখন আমার এই টু থিটা অ্যান্টিক্লক ওয়াইজ হয়েছিল তার মানে টু ইন্টু থিটা অ্যান্টিক্লক ওয়াইজ কেন হয়েছিল যে মিরারে ফার্স্ট রিফ্লেক্ট করেছিল যে মিরারে সেকেন্ড রিফ্লেক্ট করেছিল এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে মানে ফার্স্ট মিরার থেকে সেকেন্ড মিরারে যদি আমি যেতে চাই তাহলে ক্লক ওয়াইজ যাব না অ্যান্টিক্লক ওয়াইজ যাবো অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে এবার এদিকে চলে এসো আমার যেটা নেট ডেল্টা নেট হবে সেটা এই ইনসিডেন্ট এঙ্গেলের উপর ডিপেন্ড করে না কি বললাম এই ইনসিডেন্ট টাইম স্কেলের উপর ডিপেন্ড করে না তাহলে এই ডেল্টা নেট হবে সেভেন্টিন ইন্টু টু কত বলো ও সরি 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 ভুল বললাম ভুল বললাম ভুল বললাম সরি 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 সেভেন্টিন ইন্টু টু মানে এইটার উপর ডিপেন্ড করে না কার উপর ডিপেন্ড করে এই থার্টির উপর ডিপেন্ড করে তার মানে থার্টি ইন্টু টু কত হচ্ছে সিক্সটি এবার ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এবার দেখো ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ সবাই শোনো অ্যান্টি সবাই শোনো ফার্স্ট মিরারে যখন হিট করেছে ফার্স্ট মিরারে

দেখো যদি বুঝতে পারো লাস্ট প্রবলেম আজকে সেটা হচ্ছে এইখান দিয়ে একটা রে আসছে এই অ্যাঙ্গেলটা ফিফটি টু ডিগ্রি কারেক্ট এইখান দিয়ে একটা রে আসছে তাহলে বলো তো ডেলটা নেট কত

স্টপ টকিং দিয়ে আমি বলছি তো এবার দেখো প্রথমে ও যে মিরারে হিট করেছে এটা ফার্স্ট মিরার আর এটা সেকেন্ড মিরার যে মিরারে প্রথম হিট করবে সেটাকে ফার্স্ট মিরার বলবে তাহলে ফার্স্ট মিরার এবার ফার্স্ট মিরার থেকে সেকেন্ড মিরারে যখন আসছি সেটা ক্লক ওয়াইজে আসছি না অ্যান্টি ক্লক ওয়াইজে আসছি স্যার অ্যান্টি ক্লক ওয়াইজে অ্যান্টি ক্লক ওয়াইজে আসছি দেখো এটা অ্যান্টি ক্লক ওয়াইজে আসছি তাহলে এটা 120 104 104 অ্যান্টি ক্লক ওয়াইজ হবে বলো বুঝতে পেরেছো কি পারো নি বুঝতে পেরেছি sir যদি বুঝতে পারো তাহলে